ফ্রেন্ডস, আজ তোমাদেরকে আমি নিরামিষ গাজরের মুইঠা বানিয়ে দেখাবো। তার জন্য আমি প্রথমে গাজর কুড়িয়ে নিলাম। মটরশুঁটি নিয়ে নিলাম, এবার গাজরের মধ্যে আমি চালের পেস্ট, কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে আর একটু চিনি দিয়ে একটা মন্ডা তৈরি করে নেব। সবগুলি মেখে নিয়েছি, একটু চিনিও দিয়ে দিলাম। আর এদিকে মিক্সারে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা, গরম মশলা, দারচিনি, বাদাম, ভাজা বাদাম, চেনা বাদাম, এলাচ, এগুলি নিয়ে একটা পেস্ট তৈরি করব। একটু জিরার গুঁড়ো, জিরাও, আস্তা জিরাও দিলাম। অন্যদিকে আমি করাতে ওই দারচিনি তৈরি করেছি, সেটা দিয়ে মুচমুচে তৈরি করে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে, 1 চামচ পরিমাণ ঘি দিয়ে গরম গরম পরিবেশন করবো গরম ভাতের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।